প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছ, কলেজে ভর্তি হতে চলেছ, তোমাদের জন্য জারি হতে পারে কলেজে ভর্তির নতুন প্রক্রিয়া। নতুন নিয়মে কলেজে ভর্তি হতে পারে, নতুন নিয়মটা কি সেটা জানাবো। একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং ক্লাস সংক্রান্ত তোমরা একাধিক বিষয় জানতে চাইছো, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু লাস্ট চান্স রয়েছে এবং শেষ সময়সীমা। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ, মানে আমি যেটা নাম দিয়েছি স্টুডেন্ট স্কলারশিপ, সেই স্টুডেন্ট স্কলারশিপের দরুন কিন্তু তোমরা 1,500 টাকার কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারো। এটা সম্পূর্ণ বেসরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপ প্রত্যেকে পাবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা স্বামী বিবেকানন্দ, নবান্ন সমস্ত স্কলারশিপে আবেদন করতে পারবে। কাজেই আর দেরি কিসের, হাতে মাত্র একদিন রয়েছে। সেই কারণে তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করনি, অতি অবশ্যই আবেদন করো। কমেন্টের প্রথমে লিংক দেওয়া রয়েছে। এরপরে মেন টপিকে আসি। প্রথমে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ক্লাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হচ্ছ, তোমাদের যে ভর্তির প্রক্রিয়া রয়েছে, সেই ভর্তির প্রক্রিয়ায় কিন্তু রীতিমতো পরিবর্তন আসছে। একাধিক নিয়ম আমরা জানতে পেরেছি। সবার প্রথমেই আমরা শুনেছি তোমাদের যে এবছরের কলেজে ভর্তি হয়ে গেলে আগে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। তো এটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি, প্রত্যেকটা কলেজেই কি প্রবেশিকা পরীক্ষা হবে ইউজিসির গাইডলাইন অনুযায়ী পরবর্তীকালে জানতে পারবো। কিন্তু এরই মধ্যে আমাদের রাজ্যের ক্ষেত্রে একটি বিরাট আট উদ্যোগ কিন্তু রাজ্য নিয়েছে। আমরা সকলেই জানি প্রত্যেকটা রাজ্যের মতো আমাদের রাজ্যেও কিন্তু একাধিক ইউনিভার্সিটি রয়েছে, যেমন রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তোমার হচ্ছে স্টেট ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, প্রচুর এরকম ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কিন্তু কলেজ রয়েছে। আগে কি হতো, ধরো একটি ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমার বাড়ির সামনে 2-3টে কলেজ আছে, বা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমার বাড়ির সামনে 2-3টে কলেজ আছে, সেই কলেজে তোমাদের প্রত্যেকটি কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করতে হতো ভর্তির জন্য। কিন্তু এবারে আমাদের রাজ্য সরকারের নতুন ভর্তির নিয়ম প্রক্রিয়া অনুযায়ী শোনা যাচ্ছে, শুধুমাত্র ধরো একটা বিশ্ববিদ্যালয় রয়েছে বা একটা ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিতে একটা পোর্টাল তৈরি করা হবে, সেই একটা ইউনিভার্সিটিতে তুমি আবেদন করবে এবং সেই ইউনিভার্সিটি অনুযায়ী তুমি কলেজ পেয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো, তোমাকে একটা ইউনিভার্সিটির আন্ডারে আলাদা আলাদা কলেজে আবেদন করতে হবে না, আলাদা আলাদা কলেজে যে আবেদন করার জন্য যে ফিস লাগে সেই ফিস দিতে হবে না, শুধুমাত্র ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনে আবেদন করলেই কিন্তু তোমার সমস্ত কলেজের ক্ষেত্রে প্রায় আবেদন হয়ে যাবে। ওখান থেকে ইউনিভার্সিটি ঠিক করবে তুমি কোন কলেজে ভর্তি হবে, বা তোমার রিক্রুটমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটি তোমাকে কিন্তু কলেজ দেবে। অর্থাৎ শুধুমাত্র যে কটা রাজ্যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করলেই কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে আবেদন করা হয়ে যাবে। এটাই কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে কলেজে ভর্তির নতুন নিয়ম লাগু করার সম্ভাবনা রয়েছে। যদিও এখন সেটা সময়ের অপেক্ষা, কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কলেজের এই নতুন ভর্তির প্রক্রিয়ায় সিলমোহর দিলেই কিন্তু এই নতুন ভর্তির প্রক্রিয়া কলেজের ক্ষেত্রে লাগু হয়ে যাবে। এরপরে তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত ক্লাস সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাইছো এবং একটা ভিডিও ব্যাপারে তোমরা প্রত্যেকে প্রায় আমাকে জিজ্ঞাসা করেছো, সবার প্রথমেই বলে রাখি, অধিকাংশ ইউনিভার্সিটি কিন্তু তাদের অনলাইন ক্লাস সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। News18 বাংলার একটি ভিডিও তোমরা অনেকে আমাকে শেয়ার করছো, এটা কতটা বাস্তব কি বলা হয়েছে। দেখো, সবার প্রথমে ভিডিওটা তোমরা দেখে নাও। বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয় যে এই যে তাপপ্রবাহ চলছে এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি চাইলে অনলাইনে ক্লাস করতে পারে, এবং অনলাইনে ক্লাস করার জন্য যে পর্যাপ্ত পরিকাঠামো, সেই পর্যাপ্ত পরিকাঠামো বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সেটাতে বিশ্ববিদ্যালয়গুলি অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারে। শুধু তাই নয়, যদি পরীক্ষাও নিতে চায় তাহলেও সেটি অনলাইনে করতে পারে, এমনটাই বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এই ভিডিওটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে। এই ভিডিওটাই পরিষ্কারভাবে News18 বাংলার তরফ থেকে বলা হচ্ছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছে এই গরমের কারণে। একই সাথে এটাও বলা হচ্ছে যে অনলাইনে চাইলে বিশ্ববিদ্যালয়গুলো এক্সামিনেশান নিতে পারে, অর্থাৎ অনলাইন এক্সামিনেশানের
অনুমতি দেওয়া হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু শুধুমাত্র ক্লাসেস করাটাই উল্লেখ রয়েছে। যদিও এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অথেন্টিক ভিডিও, দুদিন আগেই যখন মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়েছে তখনই কিন্তু নিউজ 18 বাংলা চ্যানেলে কিন্তু এটি সরাসরি দেখানো হয়েছে এবং সেখানে একই রকম বক্তব্য কিন্তু রাখা হয়েছে যে ক্লাসের পাশাপাশি কলেজ বা বিশ্ববিদ্যালয় চাইলে এ অনলাইনে এই মুহূর্তে এক্সামিনেশন নিতে পারে যতক্ষণ পর্যন্ত ছুটি থাকবে। এখন দেখার বিষয় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো কি সিদ্ধান্ত নেয়। কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা অনলাইনে পরীক্ষা নিতে তাদের আপত্তি নেই, কিছু এরকম বিশ্ববিদ্যালয় রয়েছে যারা এখনও পর্যন্ত অফলাইনের পথেই হাঁটছে। যদিও আমাদের যে প্রচেষ্টা, তোমাদের যে দাবি, সেই অনুযায়ী আমরা ওয়ার্ক করছি এবং খুব তাড়াতাড়ি মাস মেলিং এই অভিনব পদ্ধতিতে তোমাদের সামনে তুলে ধরব। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমাদের মতামত এই মুহূর্তে তোমরা জানাতে পারো এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।